হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ফুড বাংলা সোনালি। আজ আমার রেসিপি হলো ভিন্ডি ভাজা। ভিন্ডি ভাজা খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। এটা সাদা ভাত, ডাল, রুটি, পরোটা যে কোনো খাবারের সাথেই খাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক ভিন্ডি ভাজা করার জন্য আমার কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার। 300 গ্রাম ভিন্ডিকে ভালো করে ধুয়ে মুছে ছোট ছোট করে কেটে নিয়েছি। 1/2 টেবিল চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ হলুদ, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ চিনি, স্বাদ মতো নুন আর প্রয়োজন মতো তেল। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম হতে দেব। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভিন্ডি ফ্রাই করার জন্য প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। এখন এই গরম তেলের মধ্যে ভিন্ডিগুলোকে দিয়ে দেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেমে 5 মিনিট মতো ভাজা করে নেব। যখন 5 মিনিট মতো হাই ফ্লেমে ভাজা হয়ে যাবে তখন আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি ভিন্ডি ভাজার মধ্যে চিনি অ্যাড করেছি কারণ ভিন্ডির মধ্যে একটা কষা ভাব থাকে, সেই কষা ভাবটাকে চলে যাওয়ার জন্য আমি চিনিটাকে অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এখন ভিন্ডিগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিট মতো আরও ভাজা করে নেব। 5 মিনিট প্রায় হয়েই গেছে, ভিন্ডি ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভিন্ডিগুলোকে কড়াইয়ের একটু সাইড করে দেব যাতে তেলগুলো সাইডে চলে আসে। কড়াইটাকে এভাবে সাইড করে রেখে দিয়েছে যাতে ভিন্ডির ভেতরে এক্সট্রা যে তেল থাকে সেগুলো চলে আসে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যতটা তেল নিয়েছিলাম তার প্রায় অর্ধেকটা তেল এখানে বেরিয়ে এসছে কড়াইতে, তো পুরো তেলটা ভিন্ডি ভাজাতে লাগে না। এভাবে আমার ভিন্ডি ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভ করব। মুচমুচে ভিন্ডি ভাজা রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে ডালের সাথে ভিন্ডি ভাজা খেতে খুব ভালো লাগে। এছাড়া আপনারা রুটি, পুরি, নান যে কোনো ডিশের সাথে খেতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে ক্লিক করুন।